ডক্টর এমনি রাজি হয়ে যাবে। তুমি তোমার বউকে চেনো? বিরোহী বাংলা ওয়েব কন্টেন্টের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। একটি ওয়েব প্ল্যাটফর্মে বিরোহী মুক্তির পরই দর্শক মনে আগ্রহ তৈরি হয়েছিল দ্বিতীয় সিজন নিয়ে। অবশেষে অপেক্ষার অবসান, এই ডিসেম্বরই আসছে বিরোহী টু। পরিচালনায় ভারতীয় জাতীয় পুরস্কার জয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। যদিও দ্বিতীয় সিজন নিয়ে কোনো ভাবনা চিন্তাই ছিল না পরিচালকের, তবে বেশ কিছু রেস ছেড়ে গিয়েছিল বিরোহী, যার ফলে দর্শক চাহিদা থেকেই জন্ম দ্বিতীয় সিরিজের। আর এবারের বিরোহী টু খানিকটা সিরিয়াস করছেন, জানালেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। বিরোহী টু এবারে গতবারের তুলনায় অনেক বেশি ইনডেপথ, আলাদা করে যে প্রতিটা চরিত্র বা যারা নতুন চরিত্রে ঢুকেছেন অনেক বেশি ইন ডিটেইলড, এবং ঘটনাবলী বা সেই জায়গা অনেক বেশি গভীরতার সঙ্গে দেখতে পাবেন, এটা বলা যায়। এটা উড়িবাবার চ্যানেলেই দেখতে পাবেন ইউটিউবে, এই ডিসেম্বর মাসে আসছে। এবারের গল্প একমুখী নয়, গল্পে প্রত্যেকটি চরিত্রের ভূমিকাকে জোর দেওয়া হয়েছে। প্রথম সিজনে মজা বেশি ছিল, তবে এবারে সিজন পুরো দস্তুর সিরিয়াস ড্রামা। গল্পের নিয়মে বয়স বেড়েছে কৃষ্ণ রাধা সহ তাদের পরিজন পরিচিতদের, প্রেম ভালোবাসায় জায়গা করে নিয়েছে দাম্পত্য কলহ। কি বলছেন গল্পের মুখ্য চরিত্ররা, শুনেন। কলহ আছে কিনা ওটা বলছি না, তবে বয়স বেড়েছে বলতে এক সময়ে যতটা বেড়েছে তার থেকে বেশি ওর পরিস্থিতি চাপে ওর বয়সটা বেড়ে গেছে অনেক বেশি। একটা হয় সময় বাড়ে, সময়ের নিয়মে বাড়ে, যে তোমার এক বছরে এক বছর বয়স বাড়বে। আর একটা হচ্ছে এত চাপ, তোমার এক বছরে হয়তো 4-5 বছর বয়স বেড়ে গেছে, আর যেটা কোভিডের পর আমাদের অনেকেরই হয়েছে। এবার হচ্ছে প্রত্যেকটা চরিত্রের আলাদা জার্নি রয়েছে, মানে কল্পনা ফিরে আসে কেন আসে, রাধার একটা আলাদা জার্নি রয়েছে, এখানে বোমবলায়ের একটা আলাদা জার্নি, ট্যাপা এবং জমিদারের আলাদা জার্নি, এবং নবীন মাস্টারের একটা আলাদা জার্নি, অরুণের একটা আলাদা জার্নি এখানে। তো এবার বেশ জমজমাট, এবার মেলার মতন আর কি। আমার মনে হয় বিরোহী টু অনেকটা বেশি সিরিয়াস, বিরোহী ওয়ানটা অনেকটা লাইট মোডে যে ক্যারেক্টারগুলোকে তোমরা দেখতে পেয়েছ, একটু কমেডি এফেক্ট ছিল যেগুলোতে, সেগুলোর একটা গ্রে শেড বোধ হয় বিরোহী টুতে প্রদীপ্ততা ওইভাবে প্ল্যান করে লিখেছে। অনেক বেশি সিনেমাটিক বিরোহী টু, আমি তো আমরা সবাই বলছি এটা সিনেমা সিরিজ না, তো আমার মানে পুরোটা একসাথে দেখলে তোমার মনে হবে একটা সিনেমা দেখছি। কোনো একটা সম্পর্ক, কোনো দুটো চরিত্র ফোকাল পয়েন্ট নয়, ইটস কনস্ট্যান্টলি শিফটিং। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য জিনিয়াস, মানে দ্যাট ইজ মানে ওইটাই হচ্ছে আমার মনে হয় স্ক্রিপ্টের বিউটি বিরোহী টু এ। বিরোহী ওয়ানে অবভিয়াসলি মানে প্রদীপ্তদা তো আমরা জানি উনি কী ধরনের কাজ করেন, তো এইবার এটা আরও গুছিয়ে মানে আমার মনে হয় যত্ন করে উনি সবাইকে আগলে নিয়ে প্রত্যেকটা চরিত্রকে একটা নিজস্ব জায়গায় দিয়েছে, ওয়ের ইচ ক্যারেক্টার ইজ আ ফোকাস অ্যাট সাম পয়েন্ট অফ দি আদার। শুধু কৃষ্ণকে নিয়ে নয়, শুধু রাধাকে নিয়ে নয়, শুধু একে নিয়ে নয়, শুধু ওকে নিয়ে নয়, মানে সবারই একটা কিছু বলার আছে। এবারে সিজনে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মুখ, চমক থাকছে সঙ্গীতায়োজনেও। সব মিলিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিরোহী টু আসছে এই ডিসেম্বরে। প্রযোজনায় ঋত্বিক চক্রবর্তী এবং প্রদীপ্ত ভট্টাচার্য নিজে। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা। কি করছিস তুই, পাগল হয়ে গেছিস? পাগল